মঙ্গলবার দুয়ারে সরকার শিবির শেষ হয়েছে। বুধবার থেকে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে যারা দুয়ারে সরকার শিবিরে আবেদন করেছিলেন তার পরিষেবা দেওয়া শুরু হয়ে যায়। ব্লকের বিভিন্ন এলাকা থেকে এই পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের হাতে। সেলিমাবাদ হাই স্কুলে বেশ কয়েকজনের হাতে জাতিগত শংসাপত্র তুলে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, যুগ্ম বিডিও গৌতম কুমার দত্ত, সুপ্রভাত মুখার্জি, পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের যে মা সেটা প্রমাণ করায়, উনি যা বলেন সেটা করে দেখ, সেটা ওটা পশ্চিমবাংলা দুয়ারে সরকারে যারা যারা যাদের সমস্যা ছিল জানিয়েছিল, সেখানে প্রত্যেকটা জায়গাতেই আমাদের এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আজকে জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্তে দেওয়া হচ্ছে। আমরা আজকে সিলেবাস স্কুলে দুয়ারে সরকার হয়েছিল, যে কাস্ট সার্টিফিকেট দেওয়া হলো, এখানে আমাদের বিডিও সাহেব এবং আমাদের জয়েন্ট বিডিও ডিসিডব্লিউ সাহেব সকলেই আমরা ছিলাম। তো যারা পেয়েছে অত্যন্ত তারা খুশি এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছে। আমরা জামালপুর পঞ্চায়েত থেকে আমরা ধন্যবাদ জানাই, যাদের যা সমস্যা আপনারা এর পরেও যারা আছে আমরা বিডিও অফিসে আসবেন, পঞ্চায়েতে জানাবেন, আমরা আপনাদের পাশে আছি, সরকার আপনাদের পাশে আছে, কোনো সমস্যা হবে না। সকলের কাজটা আমরা ঠিকভাবে আপনার কাজ করাই, আমাদের হচ্ছে কাজ, সকলে ভালো থাকবেন। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা জামালপুর ব্লকেও 21 থেকে 31 তারিখ অবধি আমরা দুয়ারে সরকারের পক্ষ আমরা পালন করলাম। তাতে আমাদের প্রচুর অ্যাপ্লিকেশন শেষ ছিল, যার মধ্যে কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভাণ্ডার, জব কার্ড অ্যাডিশন, স্বাস্থ্যসাথীর নাম ঢোকানো বা কারোর ক্ষেত্রে অ্যাডিশন, এরকম প্রচুর কিছু স্কিম নিয়ে আমরা এসেছিলাম। তো ফলে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, আমাদের ডিএম ম্যাডামের নির্দেশে আজকে আমরা 1 তারিখ থেকে আজকে আমরা সার্ভিস ডেলিভারি শুরু করলাম। 1 তারিখ থেকে 6 তারিখ গোটা ব্লকের আমরা জিওগ্রাফিক্যাল লোকেশান অনুযায়ী আমরা বিভিন্ন পয়েন্ট আমরা চুজ করেছি। সেই সমস্ত পয়েন্ট থেকে আমরা যে সমস্ত স্কিমের আমরা ডাইরেক্ট আমরা বেনিফিশিয়ারিকে বেনিফিট দিতে পারছি তাদের কাছে এই সার্টিফিকেট জাতীয় এরকম কিছু আমরা তুলে দেবো। আজকে আমরা এই সিনেমা স্কুল থেকে যেমন 10 জন বেনিফিশিয়ারির হাতে আজকে আমরা এই মুহূর্তে কাজ শেষ করতে তুলি। 6 তারিখ পর্যন্ত স্যার পাটপাট করে গোটা ব্লকে এই কাজটা চলবে, গোটা ব্লকে আমরা এই কাজ করবো। এই যে হাতে আপনাদের এসসি সার্টিফিকেট, আপনারা কবে করেছিলেন আবেদনটা? এই দুয়ারে সরকার সবে আমরা দেখেছি কাল শেষ হয়েছে, আজকেই যে আপনারা এই সার্ভিসটা পেলেন, কি বলবেন এর জন্য? আপনারা কি বলবেন? এত তাড়াতাড়ি দেওয়া যাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? মানসী সাঁতরা। কোথায় বাড়ি আপনার? হারালা। জামালপুর থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।